আল্লাহ আমি গুনাহগারকে যারা তোহমত দেয় মিথ্যা অপবাদ দেয় আমি সিয়া আল্লাহ দয়া করে তাদের উপর লানত তাদের উপর লানত আল্লাহ আপনি আপনার হাবিব ভালো জানেন আমি আহলে বাইতের গোলাম এবং সাহাবা রাসূলের গোলাম এই গোলামকে গোলাম হিসেবে কবুল করেন সুয়ুতি এইচডি মিডিয়া সুন্নিয়তের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনি যদি রাসূলকে ভালোবাসেন তাহলে রাসূলকে কষ্ট দিলেন কেন অনেকে আবার আমাকে সিয়া বলে আমি নাকি সিয়া আমি এখানে এই দুই চার জনের সামনে বইলা লাভ নাই আমাকে যদি কেউ সিয়া প্রমাণ করতে পারে আমার আমি গুনাহগার আমার কিছু নাই তারপর আমি তাকে 5 লক্ষ টাকা দেব কারণ এখন এই আমার ব্যাংকে 5 লক্ষ টাকা আছে যার কারণে বললাম আমাকে যদি কেউ সিয়া প্রমাণ করতে পারে আমি তাকে 5 লক্ষ টাকা দেব পুরস্কার আমি আমি গোলামে পাক পাঞ্জাতন আমি গোলামে রাসূলের সাহাবীদের গোলাম রাসূলের সাহাবীদের মধ্যে অন্যতম সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নো হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নো হযরত ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা নো তারা আমার ঈমানের অবিচ্ছেদ্য অংশ পাক পাঞ্জাতন আমার মাথার তাজ আর রাসূলের সকল সাহাবীরা আমার ঈমানের অবিচ্ছেদ্য অংশ বাকপঞ্জতনের কথা বললে যদি সিয়া হয় আজকে আবু সাইদ ভাইয়ের বাড়িতে কারবালার মাহফিলে ইমাম হোসাইন পাক আলাইহিস সালামের অনুষ্ঠান হচ্ছে তাহলে কি আবু সাইদ ভাই সিয়া হয়ে গেছে বলেন যা কিছু বলেন বলার আগে একটু হিসাব করে বলবেন চিন্তা করে বলবেন আমরা যা কিছু করতেছি এই করার মধ্যে এই কাজের মধ্যে রাসূলুল্লাহ সন্তুষ্টি যাতে পরিপূর্ণ থাকে এবং মুর্শিদের দয়া এবং নেক নজর যাতে থাকে আজকে এই জায়গায় আমরা আসছি এখানে এই মজলিসে আবেশাল মাদানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেক নজর যদি না থাকতো আমরা এখানে আসতে পারতাম না কেননা এই ঘরটা যার এই ঘরটা যার এই ঘরের যিনি বাড়িওয়ালা তিনি আবেশাল মাদানীর গোলাম তাহলে আমরা গোলামের বাড়িতে আসছি গোলামের বাড়িতে গোলাম হয়ে আসছি আমাদের এমন কোনো যোগ্যতা নেই আমরা যার শান যার মান যার ইজ্জতকে বলতে আসছি তিনি হলেন পাকে পাঞ্জাতন পাক পাঞ্জাতন অন্যতম সদস্য আমরা যারা এখানে উপস্থিত আছি আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলবো আপনারা জানা শর্তে অপরাধ করবেন না গুনার কাজ করবেন না বেয়াদবি করবেন না মিথ্যা কথা বলবেন না চুকুলখুরি করবেন না পরের হক নষ্ট করবেন না আপনারা কিঞ্চিত কিঞ্চিত অপরাধ করবেন এই কিঞ্চিত কিঞ্চিত অপরাধের দাগগুলো রাসূলে খোদার মাধ্যমে আপনার সিনাকে এসলা করা হবে এই এসলা করতে গিয়ে কত কষ্ট হবে রাসূলে খোদার যদি একটু অনুভব করেন তাহলে এই গুনাহ কাজ করতে আপনার ভয় লাগবে মনে রাখবেন আমি একটা উদাহরণ দেই একটা মানুষ লোহা একটা টুকরা লোহা এটাকে গরম বানাইয়া আগুনে পুড়ে পানি করতে কতটুকু কষ্ট হয় একটা মানুষের দিল থেকে ময়লাগুলোকে পুড়ে ছাই করে মানুষটাকে পবিত্র করতে ঠিক ততটুকুই কষ্ট হয় এখন আমরা যারা তরিকতপন্থী মানুষ আমি আলোচনা দীর্ঘায়িত করব না আমার আলোচনা করার ইচ্ছাও নাই আমরা আরসি দোয়া নেওয়ার জন্য যাতে রাসূলে খোদা নেক নজর বাকে পাঞ্জাতনের নেক নজর আমাদের নসিব হয় আমরা যাতে এমনিভাবে মহরমের মাহফিল করতে পারি